আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেল ইরনাস হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইরনা আপনাদের সাথে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে একটা বেডশিটের ডিজাইন শেয়ার করব তো এই বেডশিটটিতে আমি করেছি টাইটাই পার্টিক আর এটি আমি করেছি ভ্যাটরঙের সাহায্যে তো শুরুতেই দেখুন আমি এখানে এক কালার বিছানা চাদরটি নিয়ে নিয়েছি আর এটার যে কালার এটা হচ্ছে হালকা হলুদ একটা কালার সাধারণ যে ক্যাটকেটে হলুদ টাইপের কালারগুলো হয় চোখে লাগে এটা সেই টাইপের কালার না একেবারে স্নিগ্ধ এবং মিষ্টি একটা কালার তো এই চাদরটিকে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এটাকে বেঁধে নেব যেহেতু আমি টাইডাই বাটিক করছি আপনার বিভিন্ন ধরনের আছে যেগুলোতে বাঁধার প্রয়োজন পড়ে না যেমন মোম বাটিক কিংবা জলছাপ টাইপের যে বাটিকগুলো সেগুলোতে বাঁধার প্রয়োজন পড়ে না তো যেগুলো বেঁধে বাটিক করা হয় সেগুলোকে মূলত টাইডাই বাটিক বলে তো আমি আজকে এখানে টাইডাই বাটিকটাই করছি তো বিছানা চাদরটাকে নরমালি চার ভাজে ভাজ করে নিব। আমি এখানে একটা কাগজের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কারণ পুরো বিছানা চাদরটাকে ভাঁজ করা ক্যামেরাতে আসলে দেখানো সম্ভব না তো এই যে নর্মালি যেভাবে চার ভাঁজ করা থাকে একটা কাপড় ঠিক সেইভাবে আমি চারটা ভাঁজ করে নিব। তারপর যে মিডল পয়েন্টটা আছে সেখান থেকে আমি আমার মেইন যেই বাঁধনটা আছে সেটা ঠিক করে নিব। তো এখানে আমি আমার যে বিছানা চাদরটি আছে এটার যে মিড পয়েন্টটা আছে সেটা ধরে নিচ্ছি এবং ধরে আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি তো আমার এখানে যেই বাঁধনটা আছে এটাকে স্পাইডার অয়েব কিংবা জালিকা এই ধরনের ডিজাইন বলতে পারেন তো এটার জন্য আপনার মেন যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে এভাবে কুচি করে ধরতে হবে অথবা আপনি হাত দিয়ে জাস্ট মুচকে নিতে পারেন কাপড়টাকে তবে এভাবে আপনি কুচি দিয়ে নিলে শেপটা অনেক বেশি সুন্দর হয় তো এখানে বাঁধার জন্য আমি নিয়ে নিচ্ছি সুতা আর এখানে আপনার যে কোনো কট সুতা বা বাটিকের জন্য যে ধরনের আলাদা সুতা পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন বাট আমার হাতের কাছে এই সুতাটি ছিল আর এই সুতাটি অপেক্ষাকৃত অনেকটা মোটা যার কারণে দেখা যায় যে আমি যদি একটু মোটা বাঁধন দিতে চাই সেক্ষেত্রে অনেক দ্রুত হয়ে যায় তো এখানে দেখুন আমি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি আর এই স্ক্রিপ্ট আমি একটু স্পিডে দেওয়ার চেষ্টা করেছি কারণ সুতা পেঁচানো এটা আসলে আমার মনে হয় না এভাবে দেখানোর কিছু আছে আমি জাস্ট পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করলে আপনারা খুব সহজে করতে পারেন কিংবা আমি কাজটা কোন প্রসেসে করেছি আর এখানে যে বাঁধনটা দেয়া হচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি হাত দিয়ে মুঠো করে ধরছি এবং আমার হাতের ভিতরে যে অংশটুকু থাকছে এই পরিমাণ একটা মাপ নিয়ে আমি কিন্তু বাঁধনগুলো দিচ্ছি আপনারা যদি আরও অ্যাকোরেট মাপ চান তাহলে একটা ফিতা দিয়ে মেপে মেপে পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম গ্যাপ দিয়ে দিয়ে এক একটা দাগ দিয়ে নিতে পারেন তবে দশ ইঞ্চি দিলে বেশি গ্যাপ পড়ে যায় আমার মনে হয় পাঁচ ইঞ্চি দিলে বেটার হয় একইভাবে একই প্রসেসে পুরো কাপড়টা এভাবে বেঁধে নিতে হবে যতবার আপনার একটা গিট দেওয়া কমপ্লিট হয়ে যাবে ততবার নিচের কাপড়টাকে আবার হাত দিয়ে একটু কুচি করে ধরে ধরে তারপর আপনারা দ্বিতীয় বাঁধনটি দিবেন আর দুটি বাঁধনের মাঝখানে যে গ্যাপের অংশটা থাকে সেখানে যেই দড়িটা থাকবে বা যে সুতাটা থাকবে সেটা দিয়ে একটু হালকা করে পেঁচিয়ে দিবেন তাহলে এটার মাছ খানের যে অংশটা সেটা ফুলে থাকবে না আর ভিতরে রং প্রবেশ করে আপনার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে না এটা খুব বেশি শক্ত করার দরকার নেই বাঁধনটা জাস্ট হালকা করে একটু মুড়ে দেবেন যাতে কাপড়টা ফাঁকা হয়ে না থাকে এরই মধ্যে দেখুন আমার বিছানার চাদর এবং বালিশের কভার দুইটা কিন্তু বাধা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমরা চলে যাব সরাসরি ডাইং প্রসেসে তো প্রসেসের মেন কাজটি শুরু করার আগে আমাদের যা করতে হবে বিশ থেকে তিরিশ মিনিট আগে এরকম নর্মাল ঠান্ডা পানিতে আমাদের যে কাপড়গুলো আমরা ড্রাইং করব সেই কাপড়গুলোকে একটু ভিজিয়ে দিতে হবে কারণ আমি আগেও বলেছি আপনার একটা ভিজা কাপড়ের রং শোষণ ক্ষমতা কিন্তু অনেক বেশি তো যার কারণে আপনি যদি ড্রাইং প্রসেস শুরু করার আগে কাপড়টাকে পাঁচ মিনিট বা দুই মিনিটের জন্য ভিজিয়ে নেন তাহলে আপনার রকটা কিন্তু কাপড়টা দ্রুত অ্যাবজর্ব করবে তো নর্মাল জাস্ট এভাবে একটু ভিজে আমি কাপড়টাকে তুলে হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে দেবো এখানে খুব বেশি মুছড়ামুচড়ি করা যাবে না কাপড়টাকে তাহলে কিন্তু আমরা যে বাঁধনটা দিয়েছি সেটা কিন্তু নড়ে যেতে পারে আর এটা একবার জায়গা থেকে সরে গেলে যদি পানিটা সে অবধি পচে যায় তাহলে রঙটাও কিন্তু সে অবধি পচে যাবে তো এই যে আমি এটাকে প্রায় বিশ মিনিট রেখে দিয়েছিলাম এবং আমার কাপড়টা থেকে যেই এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু ঝরে গিয়েছে এবার আমরা বলে গরম পানি ঢেলে নিচ্ছি তো যেহেতু এটা হচ্ছে ব্যাট রং দিয়ে করা তো ব্যাট ব্যাটিক করতে অবশ্যই কিন্তু আপনার গরম পানি লাগবে তো এখানে আমি কেমিক্যাল নিয়ে নিচ্ছি আমি এখানে ব্যবহার করব চার তোলা রং আর চার তোলা রঙের জন্য আমাদের যে কেমিক্যাল আছে সেটা ডাবল ডাবল পরিমাণ ইউজ করতে হবে তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু শুধু টুক বলতে হবে যে আমি টুক কালার কিনবো বাকিটুক যেই কেমিক্যালের মেজারমেন্টটা আছে সেটা দোকানিরা নিজেরাই করে দিবে তো এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো আমি এখানে একে একে কস্টিক এবং হাইড্রোজ দুইটা কেমিক্যালই দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিতে কি পরিমাণ রিয়েকশন হচ্ছে যদি পানিতে এই ধরনের রিয়েকশন হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার কেমিক্যালগুলো একদম পারফেক্ট আছে ভালো আছে যদি এই ধরনের রিয়েকশান না হয় কিংবা একেবারে অল্প পরিমাণ রিয়েকশন হয় তাহলে বুঝতে হবে আপনার কেমিক্যালটি থেকে হাওয়া ঢুকে গেছে এবং এটা নষ্ট হয়ে গিয়েছে এখানে আমি ইউজ করছি নর্মাল যে ব্লু কালারটা আছে সেটা এটা এই একটু ডার্ক শেড রয়্যাল ব্লু যেটা আছে এটা একদম মানে ক্যাটকেটে যে নীল কালারটা আছে সেটা চোখে পড়ার মতো আমি তার আগে রয়্যাল ব্লু কালার দিয়ে একটা শাড়ি টাইডাই করে দেখিয়েছিলাম সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো প্রতিবার কেমিক্যাল এবং রং দেওয়ার পর আমি কিন্তু একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি কারণ রং আর কেমিক্যাল যত ভালোভাবে পানির সাথে মিশে যাবে কাপড়ে কিন্তু রঙটা তত ভালো বসবে আর এটা তত ভালো টেকসই হবে আর রং কেমিক্যালের মিশ্রণ ভালো না হলে এটা কাপড়ে মিশে বা না মিশলেও এটা কিন্তু তেমন টেকসই হয় না তো এই যে এখানে আমি চাদর এবং যেই বালিশের কাবার দুটো আছে সেগুলো দিয়ে নিচ্ছি আমার পানির পরিমাণ কিছুটা কম হয়েছে তবে এতটুকু সমস্যা নাই মানে ঠিকঠাক মতো হয়ে যাবে তো এখানে আমি উল্টে পাল্টে দিচ্ছি কাপড়টা এই কাজটি একটু সাবধানে করবেন যেহেতু গরম পানি আর হাতে যদি মোটা গ্লাভস পরা না থাকে তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি খুব সাবধানে যাতে হাতে তাপ না লাগে সেইভাবে ভাবে একটু একটু করে কাপড়গুলোকে রঙের সাথে মিলিয়ে দিচ্ছি তো পুরোপুরি কাপড়ের সাথে রংটাকে মিলানো হয়ে গেলে আমি এবার এটাকে এভাবে 10 মিনিট রেখে দেব এবং 10 মিনিট পর আমি কাপড়টাকে আরেকবার উল্টে দিব তো এইভাবে টোটাল রং আমার কাপড়টা থাকবে 20 মিনিট যদিও 20 মিনিট না রেখে আপনি 10 মিনিট রাখলেও এনাফ বাট 20 মিনিট রাখলে আর কি ভালো হয় রং থেকে তুলে আমি কাপড়টাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে এসেছি এবার আমি গেটগুলো খুলে নিব তো গেটগুলো খোলার সময় একটু সাবধানে খুলবেন যাতে ভিতরের কাপড়টা কেটে না যায় সুতা কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন তো এটা আর এখানে আসলে আর কোনো নিয়ম নিয়ে প্রসেস নিয়ে আপনার যেইভাবে ইচ্ছে আপনি সুতাটা খুলে দিবেন সুতাটা খুললে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি দেখতে পাবেন তবে বাটিকের ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনি যতই নিয়ম প্রসেস ফলো করেন একই কাজ যদি আপনি নিজেই যদি দুই তিনটা কাপড়ে করেন তাহলে দেখবেন এক একটা কাপড়ের প্যাটার্ন কিন্তু এক এক রকম এসেছে মানে একই ডিজাইন হবে বাট প্যাটার্নে কিছুটা এদিক সেদিক হয়ে যাবে তো এটা নিয়ে মন খারাপের কিছু নাই একদম সেম টু সেম হুবহু হবে এমন কোনো নিয়ম নাই তো তবে বাটিকের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যেরকমই হোক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু বেশ ইউনিক হয় আর দেখতে কিন্তু ভালো লাগে তো আমি এখানে বালিশের কাপড়টা খুলেছি তো দেখতেই পাচ্ছেন হাফ ডিজাইন আমি এখানে খুলেছি পরবর্তীতে আমি পুরো ডিজাইনটা দেখিয়ে দিব একদম চাঁদের যে শেপ হাফ এটা তেমন দেখাচ্ছে তবে পুরোটা এরকম রাউন্ড রাউন্ড করে হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এটা হচ্ছে বিছানার চাদরটা বিছানার চাদরেও দেখেছেন শুরু থেকে একদম সেম ডিজাইন তো এই যে আমি একটা বালিশের কভার খুলে দেখাচ্ছি পরবর্তীতে এটাকে আমি যখন ছাদে নেড়ে দিই তখন পুরো ডিজাইনটা আপনারা একসাথে দেখতে পাবেন আবার বেডিও আমি প্রথমে ডিসপ্লে করে দেখিয়েছি তো এবার খোলার পর এটাকে আমি আরো বেশ কয়েকবার একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে যখন একেবারেই রঙের পানিটা চলে যাবে তখন এটাকে আমি নেড়ে দিব তো এই যে এটাকে আমি ছাদে নেড়ে দিয়ে এসেছি তো ছাদে যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি তার জন্য এটার কালারটা কিছুটা ফেড দেখাচ্ছে এতটাও ফেড না এটা তো এই যে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এটা এখন ডিসপ্লে করে দিয়েছি তো কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ